আজকে আমরা শিক্ষামন্ত্রী স্যারের সাথে দেখা করতে এসেছি এবং আমাদের সবার একটাই দাবি, 2021 সালে যতজন আমরা উত্তীর্ণ হয়েছি সবাইকে যাতে একসঙ্গে নিয়োগ করা হয়। এবং উনি বারবার আমাদের একটা কথাই বলছেন যে উনি ফাইল পাঠিয়েছেন, আমাদেরকে নাকি চিন্তা করতে হবে না, উনি আমাদের থেকে বেশি চিন্তা করছেন আমাদের ব্যাপার নিয়ে। এবং আমরা যতটুকু দেখেছি বিশাল সংখ্যক টিচার নেই আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রিপুরা রাজ্যের মধ্যে, কিন্তু ওনারা বলছেন একবার এক একজনের, শিক্ষামন্ত্রী বলছেন 14,000 পোস্ট খালি আছে, একবার মুখ্যমন্ত্রী বলছেন 5,000 পোস্ট খালি আছে, কিন্তু দেখা গেছে আমরা মাত্র 3,000, অল্প কয়েকজনই মাত্র টেট উত্তীর্ণ হয়েছি, টেট 1 টেট 2 মিলে, কিন্তু এখন অবধি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো হেলদোল নেই সরকারের মধ্যে। তো এই জন্য আমরা সবাই আজকে ওনার সাথে দেখা করতে এসেছি এবং উনি যতটুকু বলেছেন যে ফাইল পাঠিয়েছেন কিন্তু এরকম বলছে, কিন্তু ওনার থেকে এরকম কোনো রেসপন্স পাচ্ছি না যে আমাদের এটা হয়ে যাবে। তাই আমরা আজকে ওনার সাথে দেখা করে যতটুকু বুঝলাম, যদি এতে না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব এবং দেখব যে আমাদের আমরা শেষ অবধি কি করতে পারি। আপনাদের মূল দাবি? আমাদের মূল দাবি আমরা সবাইকে, আমাদের সবাইকে যাতে একসঙ্গে নিয়োগ করে, আমাদের সবাই ট্যাটপার যারা আছি সবাইকে যাতে একসঙ্গে নিয়োগ করে, সবাইকে একসঙ্গে নিয়োগ করে যাতে মানে শিক্ষা ব্যবস্থার উন্নতি করে।